এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ শেয়ার করলাম আপনারা লগে, আর আজকের ব্লগটা অবশ্যই আপনারা আমার টাইটেল দেখে বুঝে নিবা। তো আজকে আমরা গেছিলাম বাড়িত, আর ওই লোক এটা ওই লোকি আমি দেশে থাকি যখন আইওই যখন আওয়ার আগে বাড়িত গেছিলাম, যখন সবর কাছ থেকে বিদায় লইয়া আইওই আর হবে যাওয়া হইব বা হবে দেশে যাওয়া হইব বা বাড়িত যাওয়া হইব। তো গেছিলাম বাড়িত, হই একটু আপনারা লগে শেয়ার করিলাই, আর আমারও একটু স্মৃতি থাকলো, আর এখানে ওই লোকে আমার জন্মস্থান এইলগে। তো হই একটু শেয়ার করি লাগে আপনারা লাগে, আর এই রাস্তা দেখা দিয়ে সুন্দর, এটা আসলে এটা কত স্মৃতি, কত কিছু মন এটা দেখলে। বাড়াইছি আরো জায়গা আইবে মাখিব টাইম হয়ে যার, এবার মায়ের আসুন আমার লগে সাদিয়া আসুন, আর বহু বাড়ি যাইব এখন বাড়ি সীমানা, আর ওই লগে আমরা একটা বাজার রাইত খাইলাম, আমরা ফাঁকাইলাম, আমরা তিন বাড়িত কত মানুষ আসিল, কত বিজি আসিল, ওখানে বাড়ি অত নিরিবিলি হয়েছে। ওই লগে আমরা 2 নম্বর চাচার ঘর, ওখানে লগে আমরার ঘর, ওখানে লগে 3 নম্বর চাচার ঘর, একটা লাইট অফ, আর ওখানে ওই লগে আমরা 3টা আরো চাচার ঘর, আর তাই লগে আমরা রাস্তা শুলে ওলা বাড়ি নিরিবিলি হয়েছে। ওই লগে আমার ডিপার্টমেন্ট, ওই লগে অর্থনীতি বিভাগ, ওই লগে আমার ডিপার্টমেন্ট নতুন কেন দিন আমি আমার কলেজে গেছি, হয় কলেজও ই কলেজে আমার ইন্টার থেকে লইয়া অনার্স ফাইনাল ইয়ার ওটা, আর আমার যেদিন ফ্লাইট এদিন আমি এলাম, আমার এরপরের দিন থেকে আমার ফাইনাল এক্সাম আসছিল, কিন্তু আফসোস আমি টিকিট করার পরে আমার ফাইনাল এক্সামটা ডেটটা করছে না, আমি অবশ্যই আমার ফাইনাল এক্সামটা কমপ্লিট করে আইতাম। আর এখানে গেছি আমরা বিএনবিজার পলাশও, আর সবেও জানেন পলাশও কিন্তু বিএনবিজার সবচেয়ে থাকে হস্ত হইলো পলাশও, আর আমি যে বিএনবিজার গেলে পলাশও যে আমার শপিং না করলে হয় না, আমি যত সিলেক্ট করি না কেন টাউনও যত করি তবু, তারপরে আমার বিএনবিজার গেলে মাস্ট বি আমি পলাশও আমার যাওয়াও লাগে শপিং করার লাগে। তো এখানে আমরা পলাশও গেছি, তো আমরা দুইজনে নবাকা শপিং করেছি, টুকিটাকি বহুত আমরা কিনে দিছি, আর আমিও কই কিছু আনমো অন আনার লাগে কিছু বাকা শপিং করছি। বিয়ানীবাজার পলাশ হইলকে 2টা, আর আমরা গেছি পলাশ পাইকারি লেদার অ্যান্ড কসমেটিক্স, আর আসলে তারার ব্যবহারও খুব বেশি বালা তার, আর এখানেও গেছি তারা এদিকে বাড়া হয়েছে, এখন তারা 2টা শপ হয়ে গেছে, আর তারা এই শপটাকে বাঁকা বড়ও করছে। আর আমরা এখন গেছি জেস্ট রেস্টুরেন্টও, ওখানে ওই আমার বান্ধবীও আছে, তো আমরা ওখানে যাই গিয়ে, আর ওখানে গিয়ে আমরা সবে খানি অর্ডার দিছি। এটাই লোকে গীতা বিফ তে চিকেন তেহারি, চিকেন তেহারি, বিফ তেহারি, বিফ বিরিয়ানি। আমি আমরা ফুকরো গোসল করবো, আর ওই লগে কত বছর পরে গোসল করবো ফুকি, বাট একলা আইসি খুব ডর লাগে আমার। আমরা ওখানে ফরেছি ভবানি সকাল টাইমে আইয়া, আহ কত স্মৃতি মসজিদ, ওখানে আমরা নামাজ পড়ানিও, এখানে কত জাদু টাদু দিচ্ছি।